আন্নান মাল্টিমিডিয়া ফেজেন্স নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ক্যাসেটটি শব্দগ্রহণে এবং প্রযোজনা বা পরিবেশনায় মান্নান মাল্টিমিডিয়া অ্যান্ড রেকর্ডিং সেন্টার, জলসুতলা বাজার, উত্তর চব্বিশ পরগনা। وقال النبي صلى الله عليه وسلم حجبت الجنة بالمكاره وحجبت النار بالشهوات أو كما قال عليه الصلاة والسلام سمانيت بداي وقت برندو بششت شدو بداي وقت ফুরফুরা শরীফের ভাই সাহেব হুজুর, সম্মানিত জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, ভাই আমি এদের রাত ১২টায় টাইম দিয়ে দাওয়াত নিয়েছি, তো ১২টা মনে হয় এখনো বাজেনি, এখনো ১০ মিনিট বাকি। যাই হোক, তো ঠান্ডা যথেষ্ট আছে কিন্তু জায়গাটা যা করা হয়েছে যথেষ্ট ঠান্ডা থেকে সুরক্ষিত, কষ্টের ভিতর দিয়েও খানিকটা স্বস্তির সঙ্গে জায়গাটাতে বসে আছে। সন্ধ্যা থেকে কাদের কাদের ওয়াজ শুনেছেন আমি জানি না, ভাই সাহেব ওয়াজ করছিলেন ওইটুকুই জানলাম, বাকি এরা এদের মতন করেছে। তো ইত্যাগ্রে কি অজনসিয়া শুনেছেন আপনারা ভালো জানেন, আমি খুব ছোট্ট করে দুটো চারটে কথা আপনাদেরকে বলছি, মনোযোগের সঙ্গে কথা কটা উপলব্ধি করো। ভাই ইসলাম একটা বিধিবদ্ধ জীবন ব্যবস্থা, যেখানে কোনো ব্যক্তির নিজস্ব মত মন্তব্য স্বাধীনতা চলে না, কথাটা ঠিক না ভুল? আবার একবার বুঝুন, ইসলাম একটি বিধিবদ্ধ জীবন ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তির মত স্বাধীনতা স্বেচ্ছাচারিতা চলে না, যেটাই করা হোক কোরআন হাদিস এজমা কেয়াস চারটি দলিলের কোনো না কোনো একটি দলিলে তার সমর্থন পেতে হবে, তা না হলে পাপ। কোরআন হাদিস এজমা কেয়াস চারটে দলিলের কোনো না কোনো একটির সঙ্গে আমার আপনার প্রত্যেকটা কাজ মিলতে হবে, যদি তা না মেলে তাহলে সে কাজের জন্য পাপ হবে। সুতরাং আমাদেরকে আগেই মনে রাখতে হবে যে ইসলাম ধর্ম জীবন স্বেচ্ছাচারিতার জীবন নয়, এটিকে মুখস্থ রাখা দরকার, বরং ইসলাম ধর্ম জীবন কোরআন হাদিস এজমা কিয়াসের গোলামীর জীবন। বলুন সুবহানাল্লাহ, যিনি গোলামি করতে পারবেন তিনি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবেন, যিনি গোলামি না করে নিজের স্বাধীনতায় চলবেন আল্লাহর কাছে অপছন্দের হবে, পরিণতিটা নিশ্চিত তার জন্য ভালো নয়। তো আমি আপনাকে কথাগুলো বলে বোঝাতে চাইছি, কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, আদেশ নিষেধের প্রচুর বার্তা আল্লাহ দিয়েছেন, কিন্তু জাতির পরিস্থিতি লক্ষ্য করি আবার একটা আয়াত পাকে আল্লাহ বলেছেন ইমালু মাশিতু,
তোমাদের যা ইচ্ছা তাই করো। এখন যদি ওই পর্যন্ত বলে ছেড়ে দেয়া হয় তাহলে তো সবার স্বাধীনতা হবে, তোমাদের যা ইচ্ছা তাই করো। কিন্তু পরের বাক্যে বলেছেন ইন্নাহু বিমা তাআমালুনা বাসির, নিশ্চিত করে জানো তোমরা যেটা করছো আল্লাহ সেটা দেখে রাখছেন। কথাটা বোঝা গেল? আচ্ছা, যদি যা ইচ্ছা তাই করলে ছাড় পাওয়া যেত তাহলে আল্লাহ দেখে রাখার কোনো দরকার ছিল? কথা বলেন, শীত ভাঙুক কথা মাথায় ঢুকুক, যা ইচ্ছা তাই করলে যদি ছাড় পাওয়া যেত তাহলে আল্লাহ দেখে রাখার কোনো দরকার ছিল বাবা? তাহলে আল্লাহ যখন দেখে রাখছেন এটাও কোরআন শরীফে সেইখানেই বলে দিয়েছেন, তার মানে যা ইচ্ছা তাই করো এটি আল্লাহ পাকের অনুমতি নয়, এটি আল্লাহ পাকের ক্ষোভ, এটি আল্লাহর অভিমান যে বান্দা তোদের এত করে বললাম তোরা শেরেক ছাড়লি না, এত করে বলছি তোরা নামাজ ধরিস না, তোদের এত করে বলছি তোরা বেদাত কাজগুলো বন্ধ কর, তোদের এত করে বলছি তোরা সুদ গান মদগুলো ছাড়। তো এত বলার পরেও যখন বান্দা তার স্বেচ্ছাচারী তার সঙ্গে চলছে, আল্লাহ বললেন ঠিক আছে তোরা তোদের যেমন মন চায় তাই কর। মনে ভাবুন একটা ছেলে কোথাও যেতে চাইছে, তো তার আব্বা তার মা তাকে নিষেধ করছে, খোকা যাস না, খোকা যাস না, ওখানে যাস না, কি ও কাজটা করিস না, বারবার নিষেধ করছে, ছেলে তবুও ঘুরিয়ে ফিরিয়ে যাওয়ার পক্ষেই। লেটেস্ট বাপ ধৈর্য হারা হয়ে রাগ বসাতো, বললো যা যেখান পারিস যা, যা ভালো বুঝিস করিগে। ওইটা কি আব্বার সন্তুষ্টির কথা? নিশ্চিত যে কোনো বাঙালি লেখাপড়া নাই বা জানুন কিন্তু কথার ধরনেই বুঝবে এটি কখনো সন্তোষজনক কথা নয়, বরং ওটা আব্বার রাগ ক্ষোভ অভিমান অসন্তুষ্টির কথা। ঠিক আল্লাহ পাকের কথাটা ওই রকম, বান্দা তোদেরকে এত করে বলার পরেও তোরা যখন শোধরালি না, তো ইমালু মাশিতুম, যা ইচ্ছা করিস তাই কর। ভাই এবার আপনি বুঝুন, ইসলাম ধর্ম জীবনের একটা পারলৌকিক স্বার্থ রয়েছে। পৃথিবীর আদার্স কোন ধর্ম অবলম্বী পরকাল বিশ্বাস করে না, এই করে আমাদের দেশের হিন্দু ভাইয়েরা তারা বিশ্বাস করে একটা জিনিস, একালে যদি ভালো কাজ করে মরা যায় পরের কালে ঋষি মনি ঋষি মহামনীষী হয়ে আবার আসা যাবে, আর একালে যদি মন্দ কাজ করে কেউ মরে পরবর্তী কালে সে পশু পাখি কোনো অপাঙ্গতেও প্রাণী হয়ে আবার আসবে। কথা বোঝা গেছে? ইসলাম ধর্মের আকীদা জীবন একবার মরণ একবার, দ্বিতীয়বার ফেরার কোনো জায়গা নেই, আছে না? বরং এই জীবনটাতে যেটা করব মৃত্যুর পরে তারই পুরস্কার অথবা তিরস্কার পেতে হবে, ঠিক না ভুল? নতুন করে জীবন নেই, নতুন করে জীবন নেই। তাহলে এই যে জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জি, সেই জীবনটা কেউ স্বেচ্ছাচারিতার সঙ্গে চালাচ্ছে, কেউ কোরআন হাদিস এজমা কেয়াসের বাউন্ডারির ভিতরে চলছে, ঠিক না ভুল? ভাই এখন আপনি বলুন, কোরআন হাদিস এজমা কেয়াসের বাউন্ডারির ভিতরে চলা নিশ্চিত কঠিন এবং কষ্ট, নিঃসন্দেহে কঠিন, তবু একটা শ্রেণীর নারী এবং পুরুষ সেই কষ্টের কাজটা করছে, কেন? মৃত্যুর পরে জান্নাতের শান্তি আরামটা ভোগ করবে তাই, ঠিক না ভুল? তাহলে একটা মানুষের ঈমান, একটা মানুষের নামাজ, একটা মানুষের রোজা, একটা মানুষের দান, জি, আজকের এখানকার ছেলেগুলির এতটা মেহনত, স্থানীয় ভাইদের সহযোগিতা, জি, এতটা কষ্ট করে একটা জলসা, এসব কিছুর পিছনে একটা স্বার্থ লুকিয়ে রয়েছে যে আমরা আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচব আর জান্নাতে যাব, না অন্য কিছু আছে? একটু কথা বলেন, অন্য কিছু আছে? জি ভাই, তবে একটা ছোট্ট তথ্য, আমরা তো
খুব নিম্ন শ্রেণীর ইমানদার, যারা উচ্চ শ্রেণীর ইমানদার তাদের ভিতরে জান্নাত জাহান্নামের কোনো চিন্তা ছিল। হযরত বড় পীর সাহেবকে বলা রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি তো এত বড় আল্লাহওয়ালা ইবাদত গুজার মানুষ, তো আল্লাহ যদি আপনাকে জাহান্নাম দেয় আপনার কিছু বলার আছে? হযরত বড় পীর সাহেবকে বলা বললেন, আমি জান্নাতের লোভেও ইবাদত করি না, জাহান্নামের ভয়েও ইবাদত করি না, আমি ইবাদত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর একটু জোরে বলেন, সুতরাং আমাকে জাহান্নামে দিয়ে আমার আল্লাহ যদি খুশি হন আমি আব্দুল কাদের তাতে খুশি। সুবহানাল্লাহ, আমরা তো ওই রকম জিনিস না। হযরত রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা, তিনি এত বড় আল্লাহ প্রেমিকা যে জীবনের বিবাহ করেননি, স্বামীর পানি গ্রহণ করেননি, আল্লাহ প্রেমে ভাটা পড়বে তাই। শুনছেন? জি, কথাটা খুব ছোট মনে হলো। তাকে বিয়ের প্রস্তাব দিলেন তার ওস্তাদ পীর হযরত রাবিয়া বাসা, হযরত হাসান বাসারি রহমাতুল্লাহ। তিনি এক কথায় বললেন যে আমি আল্লাহর ভালোবাসাতে কাউকে ভাগ দিতে রাজি নই। সুবহানাল্লাহ, সবাই মিলে বলা যাবে না? সুর ঝাঁকলি বলবেন, একটু ঘাটছেন বাপ, একটু ঘাটছি নিয়ে বল। কত বড় কথা যে আমি আল্লাহর ভালোবাসাতে কাউকে ভাগ দেব না। গোটা জীবনটা বিয়ে করেন, জীবন ইতিহাস তার অত্যন্ত চমৎকার, রোমাঞ্চকর। জি, তিনি এত এত বড় বিদুষী পণ্ডিত মহিলা যে হযরত হাসান বাসরির দরবারে যতক্ষণ রাবিয়া বাসারি না বসতেন ততক্ষণ পর্যন্ত হুজুর ওয়াজ করতেন না। পুরুষ শ্রোতারা বলতো, হুজুর আপনি একটা মহিলার জন্য অপেক্ষা করেন, আমরা এতটা মানুষ বসে আছি আমাদের কোনো মূল্য নেই। হযরত হাসান বাসরি বলতেন, আমি কি হাতির খোরাক পিপিড়িকা দিয়ে খাওয়াবো? আমি কি হাতির খাদ্য পিপিলিকার দিয়ে খাওয়াবো? এ কথার মর্ম হলো, আমি যে জ্ঞানের কথা বলবো আমার ওই জ্ঞানের কথা নাম্বার ওয়ান বুঝবার যোগ্যতা রাখে রাবিয়া বাসারি। জোরে বলুন। সুতরাং রাবিয়া বসলি বসলে তবে বলবো, ওই ওসিলাতে যদি আরো দশটা মানুষ বুঝে যায় সেটা আমার লাভ, কিন্তু যতক্ষণ পর্যন্ত রাবিয়া বাসারি না বসে আমি আমার জ্ঞানের কথা কাকে শোনাবো? ওই জন্যই আমি আমার ওয়াজ শুরু করি না। হাসান বাসরির দৃষ্টিতে রাবিয়া বাসারি জ্ঞানী কিনা একটু বলবেন? জ্ঞানী না? অনেক লম্বা কথা, আমি আমার প্রয়োজনটুকু বলছি। সেই রাবিয়া বাসরি আল্লাহর প্রেমের এত পাগল, একদিন রাতের বেলা হযরত হাসান বাসারি এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। হযরত আলী বলেছেন, যদি কারো দুশ্চিন্তা থাকে, আমরা একটা শব্দ খুব শিখে রেখেছি টেনশন, আর একটা শব্দ চাপে আছি, এই কথাটা প্রায় লোকে বলে যে আমি টেনশনে আছি, আমি চাপে আছি। হযরত আলী বলেছেন, তুমি যদি মানসিক অশান্তি ভোগ করো, তোমার জন্য উত্তম ঔষধ হলো তুমি তারায় ভরা রাতের আকাশটাকে একটু বেশি করে দেখো, তোমার মাথা থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া হাসান বাসরি একদিন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের সৌন্দর্য দেখছেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ালাকাদ যায়্যান্না সামাআত দুনিয়া বিমাসাবিহা, আমি আল্লাহ পাক পৃথিবীর আকাশটাকে তারা দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছি। জোরে বলুন। হযরত হাসান বাসরি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের সৌন্দর্য দেখছেন, আর দাঁড়িয়ে দেখে দেখে শুধু চিন্তা করেছেন, আল্লাহ তোমার এই বিশাল পৃথিবী, যে পৃথিবীকে তুমি সৃষ্টি করেছো, অথচ তার একটি কোথাও পিলিয়ার খুঁটি খাম্বা কিছুই নেই। বিজ্ঞানীরা বলেছে টোটাল আকাশ, আকাশটা 25 লক্ষ বর্গ কিলোমিটার। কতটুকু বললো? 25 লক্ষ বর্গ কিলোমিটার। আমার আল্লাহ বলেছেন, খলাকাস সামাওয়াতি বিগাইরি আমালিন তারাউনাহা, ওগো আমার বান্দা বান্দি তোমরা দেখে নাও, আমি আল্লাহ আকাশটাকে তৈরি করেছি বিনা পিলিয়ারে, বিনা স্তম্ভে, বিনা খুঁটিতে,
দাঁড় করিয়ে রেখেছি সুউচ্চ স্তরে, জোরে বলুন ঠিক না ভুল? মাথার উপরে বিনা খুঁটিতে 25 লক্ষ বর্গ কিলোমিটারের আকাশ দাঁড়িয়ে আছে। হাসান বসরি ভাবছেন, আবার সেই আকাশটার সৌন্দর্য বৃদ্ধি করেছে তারা। জি, এইসব দেখে শুনে তিনি এত বিভোর হয়ে গেছেন, তিনি রাবিয়া বাসারিকে ডাকছেন, বলছেন, ও রাবিয়া, তুমি ঘরের ভিতরে কেন, বাইরে এসে দেখো আল্লাহর সৃষ্টির কি শোভা, সৃষ্টির কি সৌন্দর্য। হযরত রাবিয়া বাসারি ঘরের ভিতর থেকে বলছেন, হুজুর আপনি বাইরে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য, সৃষ্টির শোভা দেখছেন, আর আমি ঘরের ভিতরে খোদা আল্লাহ পাকের শোভা দেখতে পাচ্ছি। হাসান বসরি হতবাক। জি, পীরের থেকেও মুরিদা আর একটি উচ্চ। জি ভাই, বোঝা যাচ্ছে রাবিয়া বাসরি কতটা খোদা প্রেমিকা। আমি যে কথাটা বলার জন্য এই 5-7 মিনিট ব্যয় করলাম, কথাটা এবার শুনুন। তিনি একদিন এক হাতে নিয়েছেন 1 লোটা পানি, আমরা ধরে 1 বদনা বলি, আর এক হাতে একটা মশাল মানে আগুনের গল্লা, 2 হাতে 2টো, আর নিয়ে সাধারণভাবে যেমন তিনি হাঁটেন তার থেকেও খুব দ্রুত গতিতে হাঁটছেন, দেখলে মনে হবে দৌড়াচ্ছে। তো তার এই ব্যস্ত হাঁটা দেখে পাশের লোকেরা কেউ কিচ্ছু বলেনি, সব নিস্তব্ধ মেরে গেছে। জিনার মতন একজন বিদুষী আল্লাহ ওয়ালি আবেদা মহিলা কিভাবে এত ব্যস্ত ত্রস্ত হাঁটেন? তো তিনি আমাদের দেশের কথায় গোদা বাংলায় বলে গুঁজ গুঁজ করে হেঁটে চলে যাচ্ছে। কি রয়েছে বলেছি হাতে? একটা আগুনের গল্লা আর 1 লোটা পানি। বেশ কিছুটা দূর যেয়ে থমকে দাঁড়িয়ে মাথাটাকে নিচু করে মন্থর গতিতে ধীরে ধীরে চলে আসছে। একটু ধাতস্থ হলে লোকেরা জিজ্ঞেস করলো, আম্মা জান ব্যাপারটা কি, আপনাকে যা কখনো দেখিনি, পানি নিয়ে আর আগুন নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? হযরত রাবিয়া বাসারি বলেছিলেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা কি জানো দুনিয়ার মানুষগুলো অত্যন্ত স্বার্থপর। কেন? বলছে, জানো কেউ ইবাদত করে আল্লাহর জান্নাত পাওয়ার লোভে লোভে, আর কেউ বা ইবাদত করে আল্লাহর জাহান্নামে যাওয়ার ভয়ে ভয়ে। তাই আমি মনে মনে করছিলাম ওই আগুন আর পানি নিয়ে গিয়েছিলাম, পানি দিয়ে জাহান্নামটাকে নিভিয়ে দেব আর আগুন দিয়ে জাহান্নামটাকে পুড়িয়ে দেব, আল্লাহর জান্নাত থাকবে না, জাহান্নাম থাকবে না। এরপরে যে লোকগুলো আল্লাহর ইবাদত করবে তারাই প্রকৃত আল্লাহর বান্দা বান্দি, আর যারা ইবাদত ছেড়ে দেবে তারা প্রকৃত ইবাদতকারী নয়, তারা স্বার্থলোভী। কিছু বোঝাতে পারছি নাকি ফাও বকছি? একটু কথা বলেন। শীত পড়ছে ঠিকই, তাই বলে মাড়ি লেগে যায়নি তো, কষ্ট একটু হচ্ছে বুঝতে পারছি। জি ভাই, ওই কথাই বোঝাবো, কি মনে হলো তাহলে? যে আল্লাহর পেয়ারা বান্দা যারা, আল্লাহর পেয়ারি বান্দি যারা, তারা জান্নাতের লোভেও আল্লাহর ইবাদত করিনি আর জাহান্নামের ভয়েও করিনি। কেন করেছে? আল্লাহকে রাজি করার জন্য, আর কিচ্ছু না। আল্লাহ রাজি হলে সব হবে, আর আল্লাহ যদি নারাজ হয় আমাদের, আমরা যত কামাই ধনী সব বেকার হয়ে যাবে। আপনার সভা দেওয়া, আমার সভা করা, জি নামাজ কালাম যাই করি, আল্লাহ যদি খুশি হয় তবে তো বান্দা বান্দির কপাল ভালো, আর আল্লাহ যদি না খুশি হয় সব গেল। জি, সুতরাং আমি ফিরে আসি, আমি বলেছি আমরা নিম্ন স্তরের ইমানদার, আমরা ইবাদত করি জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে, কিন্তু উচ্চ স্তরের যারা তারা জান্নাতের ভয়েও করিনি, জান্নাতের লোভেও করিনি আর জাহান্নামের ভয়েও। তো আমাদেরটাই বুঝি, যারা উচ্চ স্তরের তাদেরকে আল্লাহ যে যে নিয়ামত দিয়েছেন তারা সুখী। ভাই, খুব সংক্ষিপ্ত কথায়, সংক্ষিপ্ত কথায় জান্নাত আর জাহান্নাম দুটো যায়, একটা ভালো মানুষদের পুরস্কার, একটা খারাপ মানুষদের তিরস্কার। তো আল্লাহ পাক দুটি বানিয়েছে, দুটি বানিয়েছে। যখন আদমকে তৈরি করেছেন, জি,
তার আগে থেকেও জান্নাত বানানো জাহান্নাম বানা। পৃথিবীর একটি দলের লোক রয়েছে, আরবি পরিভাষায় তাদেরকে মুতাজিলা বলা হয়। আমাদের সাধারণ মানুষ সে সম্পর্কে কিছুই জানে না, বোঝে না, এদের জানা বোঝার বিষয়টাও নয়। জি, ওটা যোগ্য আলেমদের বোঝার বিষয়। সেই মুতাজিলা দলেরা বলে জান্নাত জাহান্নাম একটাও তৈরি নেই, ও সব কিয়ামতের পরে আল্লাহ তৈরি করবে। শুনতে পাইছেন কথা? কিন্তু গোটা পৃথিবীর সুন্নতুল জামাতের আকীদা পন্থী যারা, তাদের এক বাক্যে বক্তব্য, জান্নাত তৈরি, জাহান্নামও তৈরি। বলুন সুবহানাল্লাহ। জান্নাত তৈরি তার বড় প্রমাণ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ফাজাউজুকাল জান্নাতাক। হযরত আদমকে তৈরি করার পরে মহান আল্লাহ পাক বলেছিলেন, হাওয়াকে তৈরি করার পরে মহান আল্লাহ বলেছিলেন, হে আদম হাওয়া তোমরা দুজনাই জান্নাতে অবস্থান করো। জোরে সোরে বলুন। আর আমার রসুল যখন মেয়ারাজে গেছিলেন, রসুল তো রীতিমতো জাহান্নাম দেখে এসেছেন, তাহলে জান্নাত জাহান্নাম তৈরি আছে না নেই? এটা হে যুবকেরা, জোয়ানেরা ও পর্দার মায়েরা, এটা আমাদের আকীদা, এটা আমাদের ধর্ম বিশ্বাস যে জান্নাত জাহান্নাম দুটোই তৈরি রয়েছে। যারা বলে জান্নাত জাহান্নাম তৈরি নেই, এটা তাদের মন গড়া কথা। ফিরে আসুন, এবার বলি, হযরত জিবরিলকে আল্লাহ পাঠালেন, জিবরিল আমি জান্নাত তৈরি করেছি একবার দেখে। ভাই, আমরা অনেক সময় নিজেরা ঘর ঘরদুয়ার করি, বন্ধু বান্ধব পরিচিত মানুষদের বলি যে একটা ঘর করেছে, একদিন ঘুরে এসো। বলে না, বলে না, লোকটা এলো, এসে ঘরটা দেখলো, দেখে একটা মন্তব্য করলো, বললো সব ঠিক হয়েছে, দক্ষিণ দিকের এই বারান্দাটা চওড়া হলে ভালো হতো, একটা মন্তব্য। জি, কিংবা আর তিনি একটা ঘর করলেন, আমার একদিন বললেন, হুজুর একটু যাবেন, আমি ঘরটা দেখে আসবেন, একটু দোয়া করে আসবেন। একদিন মহাকামতন গেলাম, কি হল না, সব হয়েছে বলো তো, পটিটা বড্ড ছোট হয়ে গেছে। এই যে মন্তব্য একজনকে দেখালে থাকতেই পারে। আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, বললেন জান্নাত দেখে এসো। জিব্রাইল এসে বললেন না যে আল্লাহ আপনার নেককার বান্দা বান্দিদের আরামের জন্য উপযুক্ত জায়গা হয়েছে? একবারও বললেন না যে আল্লাহ জান্নাত খুব সুন্দর হয়েছে? এসব কোনো কথা না। জিব্রাইল জান্নাত দেখে এসে আল্লাহকে রিপোর্ট দিচ্ছেন, উজিবাতিল জান্নাতু বিল মাকারি। বললে আল্লাহ জান্নাত দেখেছি, তো জান্নাত কষ্টের পর্দা দিয়ে ঘেরা। রিপোর্ট শেষ। বললেন জিবরিল যাও জাহান্নামটা দেখে এসো। তো জিবরিল জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখে এসে বললেন, জি এমন তো বলতে পারতেন, আল্লাহ আপনার ওই রক্ত গোশতের তৈরি বান্দা, ওদের জন্য এত কঠিন আগুনের দরকার ছিল না। 3000 বছর ধরে ফেরেশতারা জ্বালিয়েছে, আগুনের রং হয়েছে কালো ঘুট ঘুটে, এত কড়া দরকার ছিল না আল্লাহ। সামান্য দুনিয়ার আগুন তাই সহ্য করতে পারে না আপনার বান্দা বান্দিরা। এসব কোনো কথা না, শুধু এইটুকু বললেন, হুজিবাতি নার ও বিশ্বাহওয়াত, আল্লাহ জাহান্নাম ইচ্ছার পর্দা দিয়ে ঘেরা। ছোট্ট দুটো রিপোর্ট, বাংলাটা মনে রাখুন, আরবিটা মাথায় থাকবে না। বাংলাটা কি বলেছি? যে জান্নাত কষ্টের পর্দা দিয়ে ঘেরা, আর জাহান্নাম ইচ্ছার পর্দা দিয়ে ঘেরা, প্রবৃত্তির গোলামি করার পর্দা দিয়ে ঘেরা। ও ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা মনে রাখুন, জান্নাতে যদি যেতে হয়, কষ্ট ব্যতীত জান্নাত কারুন নসিবে নাই। জান্নাত কষ্টের পর্দা দিয়ে ঘেরার কথার অর্থ হলো, আপনি এখনকারটাই বুঝুন না কেন, বাইরে আমার এই সভাটাকে তৈরি করে এই জ্ঞানের কথাগুলো শোনাবার পরিস্থিতি তৈরি করতে হাজার হাজার টাকার প্যান্ডেল, আলেমদের হাজার হাজার টাকার নজরানা, তাবারুকের ব্যবস্থাপনা, এতটা কিছু করতে হয়েছে, আর্থিক কষ্ট, দৈহিক কষ্ট, শ্রোতা সেজে যারা বসেছেন নিশ্চিত তারা কষ্ট পাচ্ছেন। ও ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বলি, এই কষ্ট করবেন তবে তো রসুল বলেছেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে আল্লাহ তাদেরকে ভালো কাজ করার মতো সওয়াব দেবেন। জি ভাই, এই
কষ্ট স্বীকার করে এই কাজ করে মানুষের মাঝে এই ভালো জ্ঞানের বার্তাগুলো ছড়িয়ে দেওয়ার সুযোগ যারা পেয়েছে, যারা করেছে, ভাই আমরা ও শুনে যত সওয়াব পাবো, যারা পয়সা দিয়ে আর খেটে খুটে জায়গা তৈরি করেছে তারা সমপরিমাণ সওয়াব পাবে। আপনারা অশুনতে বসেছেন, লাবাকে নবী বলেছেন মান তালাবা ইলমা কাফারাতুল লিমা মাদা। ও সাহাবীরা তোমরা মনে রাখো, যারা জ্ঞান সঞ্চয় করতে বাড়ি থেকে বার হবে, এরা জ্ঞান সঞ্চয়ের নিয়ত করে যখন বাড়ি থেকে বার হবে, এদের বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলিকে আল্লাহ maaf করে দেবেন। লাভ এমনি এমনি কত বলেন, এই কষ্টের বিনিময়ে পুরস্কার। আচ্ছা বলুন দিন, এই পৌষ মাসের কোন কোনে ঠান্ডা, জি যে নামাজিগুলো রয়েছে ধরুন একটাই সভা শেষ হয়ে যাবে, এরপরে ঘরে ফিরবো, ফের ফেলে ঝেলে 5:30-6টায় আবার ওঠা লাগবে, লাগবে না লাগবে না, নামাজটা তো পড়তে হবে। যে এই কঠিন শীতে জি উঠতে হবে, ঠান্ডা পানিতে উজু করতে হবে, শরীর দুর্বল হলে কাঁপ লাগতে পারে, এরপরেও নামাজিরা নামাজ পড়ে, একটু সুবহানাল্লাহ বলেন, এই কষ্টটা করবেন তবে তো জান্নাত। আষাঢ় মাসের রোজা সেহেরি টু ইফতার 15-16 ঘন্টার ব্যবধান, তাই তো নাকি? কাঠ ফাটার উদ্র প্রত্যেকটা মানুষের কাজ রয়েছে, কেউ দেহের খাটে, কেউ ব্রেনের খাটে, কারুর কম খাটনিতে বেশি রোজগার, কারুর বেশি খাটনিতে কম রোজগার, খাটনি সবার আছে। ইটভাটায় কাজ করে আমি খুব জোর গলায় বলতে পারি, একই সঙ্গে কাজে লাগে। রমজান মাসে রোজাদারগুলো রোজা রেখে ইটভাটায় কাজ করে, তাদের সামনে বেরোজদাররা জি গ্লাস কি গ্লাস পানি মেরে দেয়, রোজাদাররা বুকটাকে মরুভূমির মতো করে রোজা রেখে ইটভাটায় কাজ করে। এই কষ্টের বিনিময়ে তবে তো জান্নাত। কষ্ট উপার্জিত অর্থ মানুষ রোজগার করে, হিসাব কষে শতকরা 2.5% বছর শেষে যাকাত দেয়া লাগবে, দান করা লাগবে, এতিম দিন দুঃখীকে দেখা লাগবে, মসজিদের সেবাল করা লাগবে, মাদ্রাসায় দান দেওয়া লাগবে, ইসলামী মাহফিল করতে যেয়ে চাঁদা দেয়া লাগবে, অথচ ওই পয়সা রোজগার করতে রোজগেরে মানুষটার রক্ত শুকিয়েছে, ঘাম ঝরেছে। ওই মায়ার অর্থ এই পথে খরচ হবে তবে তো জান্নাতে জায়গা। কষ্ট করব না ফকটে জান্নাত নেব, কষ্ট করব না জিন্দাবাদ দেব, বুকি করে জান্নাতে লে চল যাবে। হ্যাঁ জি, আল্লাহ জান্নাত ফকটের জায়গা না জি। একটা মানুষকে যদি আল্লাহ অর্থ দেন, তাকে হজ করতে হয় এই মুহূর্তে, এই মুহূর্তে আজিজিয়া ক্যাটাগরির একটা হজ করতে 3 লাখ টাকা খরচ, এই 3 লাখ টাকা তার উপার্জিত, 1.5 মাস সময় ব্যয়, বিবি বাচ্চা আপনজন হারা, ওই গেল ফিরবে কি ফিরবে না তার গ্যারান্টি নেই, ঠিক না ভুল? 3 লাখ টাকা খরচ, পরিবার হারা, নিজের রোজগার বন্ধ, এরপরেও ফিরবে কিনা তার নিশ্চয়তা নেই, এই ত্যাগ স্বীকার করতে হবে তবে তো জান্নাতের মুখ। ও ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, বাবা রাত জেগে কষ্ট করে আব্দুল কাইয়ুমের দুটো কথা শোনার জন্য বসে আছেন, আল্লাহ যা বলাচ্ছেন বলছি, তবে মনে হয় এই ব্রেন গুলো কালচার হবে। তাহলে জান্নাত যদি পেতে ইচ্ছা হয়, একদিকে আমায় যেমন নেকির কাজ করার কষ্ট স্বীকার করতে হবে, দ্বিতীয় দিকটা মনে রাখতে হবে, জান্নাত জান্নাতের কাজ করলেই জান্নাতে যাওয়া যাবে না, উপরন্তু জাহান্নাম থেকে বাঁচার রাস্তাও করতে হবে। দুটোই চাই বাপ, সুগার হলি ওষুধও খাইতে হবে, বাঁচকও বাঁচতে হবে, তাহলে ব্যামো সারবে না গো, কথা বলে জি। সুগার হলে গাদা ট্যাবলেট খেলেই সুগার সারবে না, সুগার যাতে উৎপাদন হয় সে খাবারগুলো বন্ধ করা লাগবে। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, সভা দিলাম, হুজুরকে নিয়ে ভীষণ নাচানাচি করলাম জি,
দানও করলাম, দুটোদিকে সুদ বাদ দিলাম না, মদ বাদ দিলাম না, গান বাদ দিলাম না, মেয়েরা বেপর্দা বাদ দিল না, গালি গালাজ গিবত গেল্লাও বাদ দিলাম না, থোড়াই জান্নাত জুটবে। দুটো দিক চাই, জান্নাতের জন্য চাই নেক আমল, জাহান্নাম থেকে বাঁচার জন্য যাই পাপ বর্জন, বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত দখল। সুতরাং নেকির কাজ করার কষ্টটা যেমন স্বীকার করতে হবে, আপনার পাশের বাড়ির লোকটা এলআইসির ম্যানেজার, এলআইসির এজেন্ট, আর একজন সুদুকর, আর একজন ঘরের বউ মহিলা সমিতি করে সর্বনাশ করে দিয়েছে, আপনি দিনদার, আপনি আপনার স্ত্রী ধার্মিকা, আপনি ধার্মিকই, সুতরাং আপনার পক্ষে সুদ খাওয়া সম্ভব হচ্ছে না, আপনি এলআইসির এজেন্টশিপ নিতে পারেননি, ঘরের বউটাকে সমিতি করে গ্রুপ লোন নেওয়ার সুযোগ আপনি দেননি, আপনার শাকডাল খেয়ে জীবন যাবে, আপনার সাধারণ কাপড় পরে জীবন যাবে, বাচ্চাগুলোকে ভালো খাওয়া পরা পরিষেবা দিতে পারবেন না। বিশ্বাস করুন, বর্তমান সমাজে ওই হারামটা থেকে বাঁচতেও একটা ব্যাপক কষ্ট সহ্য করতে হবে। মুসলমানের ছেলেরা ভালো করে ভেবেই বুঝুন, আমি আপনাকে বলবো, কেউ বলছে গানে জ্ঞান রয়েছে, গান শুনে সে ব্যাপক জ্ঞান লাভ করেছে, যে জ্ঞানের বিনিময়ে জাহান্নামের রাস্তা তৈরি করেছে, আপনার কাছেও মোবাইল রয়েছে, আপনিও গান শুনলে শুনতে পারেন, কিন্তু আপনি খোদাকে ভয় করছেন, গান শুনলে কানে আল্লাহ জাহান্নামের আগুনে সিসা গলিয়ে কানে ঢেলবে, সুতরাং আমি গান শুনবো না, বাজনা শুনতে আমি যাব না। আপনি বলুন, একই সমাজে বাস করছেন, একদিন গান শুনে চিত্ত বিনোদন করছেন, আর একজন গান বাদ দিয়ে নিজের নফসটাকে কবজায় রেখে দিয়েছেন, এটা কি তার জন্য কষ্টের নয়? 100% ভাই, কেউ ফুটবল খেলিয়ে, ক্রিকেট খেলিয়ে, অন্য কোনো খেলায় মেতে, কেউ খেলা দিয়ে, কেউ বা খেলা করে বিশাল আনন্দে আত্মহারা, আর একজন আল্লাহওয়ালা লোক শরীয়ত তাকে জানিয়েছে খেলা খেলা না জায়েজ, ফুটবল বলি ক্রিকেট বলি, খেলা দেওয়া না জায়েজ, করা না জায়েজ, দেখা না জায়েজ, এখন তার না জায়েজের হুকুমটা মানতে যেয়ে অন্যেরা আনন্দে আত্মহারা, আর এই লোকটা ওই খেলা থেকে নিজেকে রক্ষা করে মনের কষ্ট ভোগ করছে। ও ছেলেরা বাবা, নিশ্চিত করে মনে রাখুন, নেকির কাজ করা যেমন কষ্ট, পাপের কাজ বাদ দিয়ে চলাটাও তেমন কষ্ট। যে ছেলেটা পণ লিখছে, জি, শ্বশুর বাড়ির লোকেরা মনে করছে একদম পার্টি, চাঙ্গা পার্টি, 1,00,000 টাকা পণ লিখছে, জি, যে বিনা পণে বিয়ে করতে চাচ্ছে, ওর পয়সা তো হচ্ছে না, উপরন্তু ভেতর দিয়ে খোঁজ নিচ্ছে, ও ধ্বজভঙ্গনি তো, আমি যেন জঙ্গলের কথা বলছি মনে হচ্ছে, বাস্তবে এই জাতির কথা বলছি, বাস্তবে এই জাতির কথা বলছি, তাহলে যে লোকটা পণ পণ ছেড়ে দিল, তার অর্থ কমলো, উপরন্তু সে ফিজিক্যাল ফিটনেস কিনা তাই খোঁচ লাগছে, যে 1,00,000 টাকা ঘাড়ে মোটকা দিয়ে লিখছে, জি, ভাবছে একদম চাঙ্গা পাটি, একদম ফুললি ফিটনেস। এটাই তো বাস্তব জাতির চরিত্র, জি, গলায় পাদে যদি 15,000 টাকা মলি সাহেব লেয়, তখন ভাবে একদম উচ্চাঙ্গের বক্তা, বাবারে বাবা, নারাই তো বীর, আল্লাহ আকবার, জিন্দাবাদ, দরুদ শরীফ, সামনে মোটরসাইকেল, পিছনে মোটরসাইকেল, লেট হেলা, যারা চাচ্ছে না মনে করতে এরা এত ভাল না, অথচ পাল্লাই ফেলি দেখা যাবে 10 বছর পরেও কুল পাবে না, এই তো জাতির বিচার, কথা বলেন ঠিক কিনা? তাহলে যে লোকটা 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা গলায় পা দিয়ে নিচ্ছে, জি ভাই, আর একজন বিনা কন্ট্রাক্টে ওয়াচ করছে, এই যারা করছে বিনা কন্ট্রাক্টে, এদেরও তো নফস আছে, এদেরও তো বউ বাচ্চা রয়েছে, এদেরও তো ইচ্ছা হয় 30,00,000 টাকা দামের গাড়ি চেপে বেড়াবো, 20,00,000 টাকা দামের গাড়ি চেপে বেড়াবো, জি, তাহলে ওই পয়সাটা না নিয়ে নিজের নফসটাকে লাগাম লাগিয়ে রাখতে হয়েছে, এই কষ্টটা কম কষ্ট নয়, কম কষ্ট ভাই, গোটা সমাজ পণের প্রাদুর্ভাবে সর্বনাশ হয়ে যাচ্ছে, এর ফাঁকেও একটা আল্লাহওয়ালা লোক, একটা দিনদার লোক, সে বেচারা তার আমল, সে পণের স্বাদই খায় না,
হয়তো প্রতিবেশী গেল একটু কাজ কাম দেখে শুনে দিয়ে চলে এলো, উনের বিয়ে আমি খাবো না। জি ভাই, খেলো না মানে জীব সামলাতে হলো, খেলো না মানে পেটটা খলখল করতেছে, বাড়ি গিয়ে বেগুন দিয়ে সেক্সি ভাত খাবে। এখানে এখানে পাঁপড় ভাজা, চপ, বেগুনি, সেই সঙ্গে মাছ ভাজা, ডিম ভাজা, জি, আরো ডাল আলু গোশ, মুড়ি ঘন্ট, চাটনি, দই, মিষ্টি, সব জীব সামলে পেট খালি করে বাড়ি যেতে হয়েছে। জি, পাঁচটা লোক খুঁজে পাওয়া যাবে না যে বলবে যাক ও লোকটা পরেশগারিতা করতে চাইছে, ও লোকের জবরদস্তি করো না, লোকটা ভালো থাকতে চাইতে থাকুক, ইয়ে বলার লোক পাওয়া যাবে না। ওজন বলবে বড় পিসাব হয়ে উনি, বড় সুবি সাহেব সেজে, সব লোক খাচ্ছে আর উনি খাচ্ছে না, দেখি ওর মেয়ে কি করে বেদায়, তখন দেখিয়ে দেবো বাপ। এ মুসলমানেরা, ও ছেলেরা মনে রাখো, জান্নাত তত তেলের কলনায়, কারোর পৈতৃক সম্পত্তি নয়, ওটা মনে রেখে দেওয়া দরকার। একদিকে নেকির কাজের কষ্ট সহ্য করতে হবে, আর একদিকে পাপের কাজ ছেড়ে দেওয়ার কষ্ট সহ্য করতে হবে। জি, তেলের কল, জি, আজকের আমাদের ঘরের মেয়েরা এরা মেলায় যাচ্ছে, এরা ঈদের মার্কেটে দৌড়ে খোলা পোতায় ছেলের মার্কেটে, এরা মরা বাড়ি, এরা বেবাড়ি, কোথায় নিয়ে এরা? জি, কোথায় নিয়ে? এই একটা সত্যকারের পর্দানসী নামে মহিলা, একজন পর্দানসী না মহিলা, রসুল বলেছেন, রসুল বলেছেন, ইদা সাল্লা খামসা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বাগালাহা ফালতাদখুলিল জান্নাতাস সামানিয়াতা মিন আইয়ি আবওয়াবিন শাত। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলেন, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজান মাসটার রোজা রাখবে, নিজে পর্দা করবে, গুপ্তাঙ্গগুলোকে হেফাজত করবে, স্বামীর আনুগত্য স্বীকার করে চলবে, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওই মহিলার জন্য কেয়ামতের ময়দানে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে, সে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে জান্নাতে যাবে। কারা মহিলা? আমার মা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার ভাগ্নি, এরাই তো মহিলা, এই তাই তো নাকি? জি, তাহলে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা, আমার ভাগ্নি, আমার ভাইজি, এদেরকে যদি আল্লাহর ওই জান্নাতটাকে দখল করতে হয়, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দার সঙ্গে নিজের গুপ্তাঙ্গকে হেফাজত করতে হবে, স্বামীর আনুগত্য স্বীকার করে চলতে হবে, তবে তার জন্যই পুরস্কার। কোন যে সমাজ নেংটো, যে সমাজের মেয়েরা, জি, যে সমাজের মেয়েরা নগ্ন হালাতে পরপুরুষের সঙ্গে বসে বেবাড়ি খাচ্ছে, যারা কিনের গুঁতো মেরে মার্কেট করে বেড়াচ্ছে, যারা রীতিমতো মেলা বাদ দেয় না, যাত্রা বাদ দেয় না, দরগা বাদ দেয় না, জি, এদের এই আরাম আয়ে স্বস্তি চিত্ত বিনোদন, পর্দানসীনা মহিলা, সেও তো এই সমাজের মহিলা, তারও তো মন চাইছিল জামু এরম করি, জি, ওইটা থেকে তাকে নফসের সঙ্গে লড়াই করে বাঁচতে হয়েছে, তবে তো তার জন্য জান্নাতের পুরস্কার ঘোষণা হয়েছে। আপনি কি ভেবেছেন? জি, কি ভেবেছেন আপনি? ভাই, এরপরেও মনে রাখবেন, এখনো হয়নি তো বললাম, দুটো দিক, একটা নেকির কাজ করার কষ্ট সহ্য করতে হবে, আর পাপের কাজ ছেড়ে দেওয়ার কষ্ট সহ্য করতে হবে না, কথা বলেন না? জি, মনে করুন একটা ছেলে বল খেলতো জোয়ান খেলে, পরবর্তীকালে তওবাতিল্লাহ করেছে, বল খেলা না যায় আর খেলবো না, নামাজ কালাম পড়া ধরেছে, বয়সটাও হয়েছে আল্লাহ বিল্লাহ করে, এখন আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, তখনকার নৌজওয়ানরা খেলছে, তার রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে দেখতে আরেকজন রয়েছে, বলতেছে এসব খেলা বলে ওসব? জি, খেলা ছেড়ে দিছি, তওবা করেছি, নাহলে খেলা কারে বলে দেখিয়ে দিত। এরা মন্তব্য করার লোক আছে না নেই? খেলা বলে বল না, যে কোনো ব্যাপারে মন্তব্য এরা মানুষ করে, তার মানে কি? তার নফসের চাহিদা রয়েছে, সে শুধু আল্লাহর ভয়ে নফসের চাহিদাটাকে দমন করেছে, জি, ওটাই হলো পাপ কার্য ছেড়ে দেওয়ার কষ্ট।
কথা বুঝে আসছে বাবজি? জি ভাই, এই পর্যন্ত নয়, এবারটা বুঝুন। ওগো ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, এত গেল ব্যক্তিগত আমল। নেকির কাজ করার কষ্ট সইব, পাপের কাজ বাদ দেওয়ার কষ্ট সইব, এটা তো ব্যক্তিগত আমার আপনার মা বোন সকলের আমল। ও ছেলেরা, বাবারা, মায়েরা, মনে রাখা দরকার। আমি আপনাকে বলি, এর পরেও এর পরেও মনে রাখুন, এখনো শেষ হইনি বাবা, এখনো শেষ হইনি। আপনি যদি ন্যায়ের পথে, সত্যের পথে, হকের পথে যদি দাঁড়াতে চান, হকের পথে যদি দাঁড়াতে চান, আপনার জীবনটা সুস্থ যাবে না, গাল অনিবার্য পাও না। হকের পথে দাঁড়াবেন তো গাল অনিবার্য পাও না, কিছু করতে হবে না। বাড়ির শুধু বউটার গিয়ে বলুন গে, কাল থেকে বেপর্দায় তোর ঘুরতে দেবো না। যদি বাড়ি দক্ষ যজ্ঞ না বাঁধে তা তখন আমার বলবেন, শুধু ছেলেটার বলবেন যে কালকে থেকে ওই চায়ের আড্ডায় বসা হবে না। হয় ছেলে বেরিয়ে পড়বে না, বাপের থেকে দেবে। মেয়েটাকে বলবেন যে তুই মোবাইলে কোনো পর ছেলের সঙ্গে কথা বলতে পারবি না, সত্যের পথে আপনি যদি দাঁড়ান, নিশ্চিত মনে রাখুন, মনোমালিন্য, অসরেশ, ঝগড়া, দ্বন্দ্ব হতে বাধ্য। জাতি যা করবে মেনে নেন, ঠিক আছে। আপনি বলুন দিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দোষী? কথা বলেন, কথা বলেন, কোন দোষ? কেন তাকে লোকে গাল দিল? কেন তাকে জাদুকর বলল? কেন তাকে পাগল বলল? কেন তাকে চরিত্রহীন বলল? কেন তাকে ধর্মত্যাগী বলল? কেন ফেরাউন মুসা নবীরই কাফের বলল? সব তো কোরআনের আয়াত রয়েছে। জি, অথচ আমরা 100% বিশ্বাসী নবীর জিন্দেগিতে একটা সূচের আগা পরিমাণ কোনো খুঁত নেই। আছে বাবা, তাহলে এরপরেও নবীর নামে এগুলো ঘটেছে না ঘটেনি কেন? সুতরাং আপনি ন্যায়ের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন, হকের পথে থাকবেন, নিশ্চিত মনে রাখুন, আপনার জীবন সুস্থ যাবে না, আপনার পরিবার আপনার উপরে অসন্তুষ্ট হবে, আপনার ভক্তরা আপনার উপরে অসন্তুষ্ট হবে। জি, আপনি ন্যায়ের পথে থাকবেন, লোকে আপনাকে গাল দেবে, সত্যের পথে দাঁড়াবেন, লোকের কাছে সমালোচিত হতে হবে, সত্যের পথে দাঁড়াবেন, মানুষ আপনার জানের দুশ্মন তৈরি হবে। একটা কষ্ট নেকির কাজে, আর একটা কষ্ট পাপ ছাড়ার কাজে, আর একটা কষ্ট হক পথে দাঁড়াবার জন্য। এই তিনটে কষ্ট মিনিমাম সহ্য করতে হবে, তবে জান্নাতের মুখ আল্লাহ নসিব করলে দেখা যাবে। জি, আপনি কারে ভাববেন ভাই? আপনি বলুন, নির্দোষী নবী মার খেলেন, হযরত আবু বকরের মতন জান্নাতি মানুষটাকে লোকে বিষ খাওয়ালো, হযরত ওমরের মতো মানুষটাকে, যার যুগটাকে স্বর্ণ যুগ বলা হয়, তাকে নামাজ অবস্থাতে ছুরি দিয়ে তাকে খোঁচালো, হযরত ওসমানের মতো জান্নাতি মানুষটাকে তার বাড়িতে অবরোধ করে 40 দিন রেখে দিয়ে তাকে হত্যা করলো, হযরত আলীর মতো মানুষ যিনি 4 নম্বরের জান্নাতি, সেই মানুষটাকেও রীতিমতো তিনি সকালবেলা ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন আর বলছিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকেও উত্তম। জি, সেই অবস্থাতে সেই লোকটাকে হত্যা করা হলো। তার বড় বেটা ইমাম হাসানকে লোকে বিষপান করিয়ে মারল। ইমাম হুসাইনের ব্যাপারে সবাই জানি, তাকে কারবালায় নির্মমভাবে শহীদ করা হলো। ইমাম বুখারীর মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসকে রাশিয়ার বুখারা থেকে তাড়িয়ে সমরকন্দে পাঠানো হলো। হযরত ইমাম আজমের মতো বিশ্ব শ্রেষ্ঠ ইসলামী গবেষক তাকে, খলিফা মনসুর তাকে জেল খাটালো। কি অপরাধে? কেউ ইমাম, কেউ মুহাদ্দিস, কেউ ফকিহ, কেউ খলিফা, কেউ সাহাবি, এরা তো ব্যক্তিগত আমলের জন্য তোমার খাইনি বাবা, এরা মার খেয়েছে জাতির জন্য, এরা মার খেয়েছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, এদেরকে হত্যা হতে হয়েছে সুবিচার করার জন্য। সুতরাং সমাজের মাথাওয়ালাদের মনে রাখতে হবে, আপনি যদি ন্যায় পথে দাঁড়ান, ন্যায় কথা যদি বলেন, জি, আপনার অনিবার্য কিছু পাওনা হবে। কিছু লোক আছে বলে জানেন তো, বলে না, বিরাট ভালো লোক, জি
জীবনে কারোর সঙ্গে ঝগড়াও বাধাইনি, আমি ওর মতন পাকা শয়তান আর দুটো নেই। রাগ হচ্ছে খুব বলেন, ভাই ওই লোকটা যদি হকের পথে দাঁড়িয়ে থাকতো নিশ্চিত ও লোকের সঙ্গে অন্য লোকের ঝগড়া দ্বন্দ্ব হওয়াই স্বাভাবিক। কারোর সঙ্গে ঝগড়া হয়নি মানে যে যা করেছে সব হজম করেছে। মাথায় ঢুকেছে আমার কথা? ওই জন্য কারোর সঙ্গে বাঁধে না, খুব ভালো হুজুর, কারোর সঙ্গে বাঁধে না। কিন্তু যখনই বুঝবেন যে অন্যায়ের প্রতিবাদ করবে, ভাই আমি তো আজকে 28 বছর ধরে বাংলার বাংলার বাইরে ঘুরে ঘুরে পোড় খেয়ে গেছি, দেখে দেখে যতক্ষণ হুজুরি রস ক্যাশে লাগে ততক্ষণ হুজুর হুজুর, আর যেই হুজুরি রস স্বার্থের বিরুদ্ধে চলে যায় তখন হুজুর খেজুর। সকালবেলা চার দোকানেই হুজুরির শ্মশানে নেয় কবরে দিয়ে দেবে। ভাই এই তো জাতির অবস্থা ভাই। সুতরাং আমার দাবি এই রাত্রিতে একদম চাঁচা ছোলা ভাষায় নেকির কাজের কষ্ট সইতে হবে, পাপের কাজ বাদ দেওয়ার কষ্ট সইতে হবে, ন্যায়ের পথে দাঁড়িয়ে গাল শুনতে হবে, সমালোচনা খেতে হবে, শত্রুর কবলে জীবন নিয়ে চলতে হবে। জি আমার তকদির কেউ কেটে নেবে না, এই জীবন যদি চালাতে পারি তাহলে হয়তো একদিন আল্লাহর দয়ায় জান্নাত নসিবে জুটতে পারে। জি ভাই শেষ কথায় বলছি, এবার বুঝুন শেষ কথা বলছি। ভাই আমি এসি এইটার উপরে রাখতে, এই ওইটা কি মেয়ে ছেলেদের দেখাচ্ছ তোমরা? তুই তো কথা বললি আগে, যাস কেন দাও তো। যাক আপনার কথাটা আমার ভালো লেগেছে। তো শরিয়াত বলো কাইম চাওয়ার জন্য একলা না, বলো শুনুন কি সর্বনাশ হচ্ছে। আমি একটা দুটো উদাহরণ বলছি ভাই, এই যে মানুষগুলো আপনারা যা লোক ছিল তার থেকে বেশ কিছু লোক বেড়েছে, তাহলে লোকগুলো কথা শোনার জন্য এসছে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে, কোরআন হাদিসের মাপা ভাষা একদম তাজা জ্ঞানের কথা আল্লাহ কিছু বলিয়েছেন নাকি ফাও গল্প করলো? হ্যাঁ ভাই এই বসে কালকে সকালবেলা কি মনে হয় যে বেনামাজি গুলো নামাজি হয়ে যাবে আর সুদকর মতকর বেপর্দার মহিলা গুলো সব আল্লাহওয়ালা আল্লাহলি হয়ে যাবে মনে হচ্ছে? হ্যাঁ তাহলে এই আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে এই কথাগুলো শুনবার পরেও হেদায়েতের ছবি সমাজে কম। এখন মোবাইলে বক্তৃতা ট্যাপ হলো, জি চার দোকানে বাজতেছে, ওই কাজ করতেছে, আলির মাথায় একটা দে রেখে দিয়েছে, ভাঁটার মাথায় একটা দে রেখে দিয়েছে, সেই কেডা সেই চুড়ি ঘুনসি বিক্রি করতেছে, ও একটা মাইকে বাজাচ্ছে, একটা বক্সে আইসক্রিম বিক্রি করতেছে, একটা বাজাচ্ছে। আপনি বলুন কোরআন হাদিসের ইজ্জত নষ্ট হচ্ছে না হয় না? এর পরের কথা শুন, একটা কথা ফট করে বললো না ওইটা যে খাদিজায় করে, চরম ভুল কথা। খাদিজা জামিয়ায় কোনোদিন মেয়েদের দেখানোর জন্য কোনো এলসিডি লাগানো হয় না, লাইভ দেওয়া হয়। নাম্বার টু, ওই ব্যক্তিগত একটা সভা আর একটা জাতীয় প্রতিষ্ঠান দুটির ভিতরে আকাশ পাতালের পার্থক্য। একান্ত জ্ঞান এদের হয়নি, হলে আমার সামনে এত বড় কথা বলতো না। জি ওই সত্যি কথাটা বলেছি বলে এদের সেটা ক্যান্সার সহ্য হচ্ছে না। ভাই তিন নম্বরের কথা বুঝুন, কি আগুন লেগেছে আজকের। ধরুন বাংলাদেশের একটা বক্তা বক্তৃতা করছে, সে ভালো মন্দ সাপ ব্যাং যাই বলুক, জি সেখানকার লোকে শুনছে, সে তারা বুঝুক, সেই বক্তৃতাটা যখন ইউটিউবে ভারতে ছড়াচ্ছে, ভারতে যখন ছড়াচ্ছে, তাহলে সেই বক্তা যদি দুটো অবান্তর কথা বলে তাহলে ইউটিউবের মাধ্যমে ভারতের ছেলেরাও সেটা শুনছে। 2 ঘন্টার বক্তৃতায় যদি 1 ঘন্টা 59 মিনিট ভালো কথা থাকে, এ জাতি 1 ঘন্টা 59 মিনিটের একটা কথাও লেবে না। 1 মিনিট যদি একটা অফেন্সিভ কথা হয়ে যায় সেইটা নিয়ে যা সমালোচনা করবে জাহান্নামে যাওয়া ছাড়া রাস্তা নেই। কথা বুঝতে পারছেন? ভাই আপনি বক্তৃতা ট্যাপ করলেন না, এই লোকগুলো বসেছেন, আমি দুটো বক্তৃতা করলাম, ধরে নেন খোদা না করুন একটা ভুল বলে ফেলেছি, তো সে ভুল যদি বলে ফেলি তার জন্য এই এই লোক কটার কাছে
এই লোকটার কাছে আমি ক্ষমা চেয়ে নেবো, কি এই লোকটার বলবো বাবা আমি ভুল করে ফেলেছি, তোমরা ওই কথাটা মেনো না, কি ওই কথাটা তোমরা কানে রেখো না, ওটা আমার ভুল হয়ে গেছে। এখন ইউটিউবে ছড়িয়ে দেওয়া হলো, একটা বক্তা একটা বেইমানি কথা ছড়িয়ে দিলে কার কাছে উড্র করবে? আগুন লেগেছে কল্পনা করা যাবে না, ইসলামটাকে শেষ করে দিচ্ছে এই করে করে। শুনুন আমি একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের একটা বক্তার দাম তার এখন 50,000, 2 ঘন্টা বক্তৃতা করবে 50,000 টাকা ভিজিট, ভারতের লোকেরা আনছে, টাকা হালাল হওয়ার শর্ত না তো, দেওয়ার দরকার টাকা, কি টাকা দেয় তারা জানে, 50,000 টাকা এই বক্তাটা বক্তৃতা করছে। ডি আমি 2-3টে বক্তৃতা বলছি, নাম্বার 1 বক্তা বলছে যে পৃথিবীতে যত চেয়ার আছে মানে পদ, সবের পদ চলে যাবে, শুধু আল্লাহ যে চেয়ারটায় বসে ওই চেয়ারটা টলবে না, 50,000 টাকা দাম। ইউটিউবে বক্তৃতাটা ছড়ালো, এই বিষাক্ত কথাটা ওর ভেতর দিয়ে ভরে দিল যে আল্লাহর আমাদের মতন দেহ আছে এবং তিনি সিংহাসনে বসে, পৃথিবীর সুন্নতুল জামাতের আকীদা, এটা বেঈমানি কথা। এখন 50,000 টাকা তোমার বক্তা যখন ওই বিষাক্ত জিনিসটাকে ছড়াবে, আর মসজিদের ইমাম সাহেবটা বলবে যে বাবা আল্লাহ, আল্লাহ পাককে দেখা যায় না, তার আকার নেই, তার ভর নেই, তার ভার নেই, হ্যালো 3 পাতা পড়ে বড্ড বেশি বুঝে ফেলেস, যিনি মুফাসসিরে কোরআন তিনি বলছে যে আল্লাহর আর সিংহাসনে বসে, আর ইনি বলছে বসে না। জি সেই বক্তার বক্তৃতা, তিনি বলছেন যে কে বলেছে কোরআন শরীফ বিনা উযুতি ছোঁয়া যাবে না, ওই ভারত বাংলাদেশ আর পাকিস্তান এই 3 জায়গায় শুধু এই ফতোয়া চলে, সারা পৃথিবীর লোকে জানে বিনা উযুতি কোরআন ছোঁয়া যায়। দিব্যু শুনছে ভারতের ছেলেরা, উযু করা লাগবে না, কোরআন শরীফ ছোঁচ্ছে। জি আমার চোখের সামনে স্টেজে কোরআন শরীফ তুলে দিল হিন্দুর হাতে, তাও বেশি দূরে না, ওই নারায়ণপুর বাজার, বলছে কোরআন বিনা উযুতি ছোঁয়া যায়, হিন্দু ইহুদি খ্রিস্টান যে কেউ নিতে পারে। ও আগুন যদি বাংলাদেশে 1 লাখ লাগতো মুরগে যা তোরা জাহান নামে গে, কিন্তু ইউটিউবে যখন ছড়াচ্ছে আগুন লাগবে না, এখন সব মনে হচ্ছে চোখওয়ালাগুলো অন্ধগুলোর কিচ্ছু না, ভাইয়াটা অন্ধ ধরুন রাস্তা দিয়ে যাচ্ছে, তো অন্ধ মানুষ যখন তার পথ এদিক ওদিক হতেই পারে, মানে অন্ধটা খানায় পড়তে যাচ্ছিল, মানে হাফেজ সাহেব ধরতে গেছে, ধরলে কেন তুমি, তুমি খানার দিকে যাচ্ছ, মানে খানা এমনি যাচ্ছে কেন, মাছ না চলতে ধরতে যাচ্ছে, তখন মনে করতে দেই গলা ডাক্কান দিয়ে ফেলি। জি ওর জ্ঞান হয়ে গেছে, ও মাছ ধরতে যাচ্ছিল, আমার ধরাটা অন্যায় হয়ে গে। পরের দিন খানার দিকে যাচ্ছে, পথ ধরলো না, সেদিন বলেছে মাছ ধরতে যাচ্ছে। জি পাঁচটা চোখওয়ালা লোক দেখলো, দেখে বলল লাগা তুমি মানুষ, অন্ধ লোকটা খানার দিকে যাচ্ছে, ওর হাতটা ধরে তো তুলে দেওয়ার দরকার, বলেন বলেন চোখওয়ালার সর্বনাশ, অন্ধকে কোনো বালাইনি, বিশ্বাস করেন এই যে আপনারা বসে আছেন না, এসব একটা আইএস অফিসার, আইপিএস এলএলবিডব্লিউ ভেরিস্টার, বড় বড় অফিসার। জি কোন বক্তা যদি কোরআন হাদিসের মতো গুড়ি মিষ্টির ভিতর দিয়ে কাদা দেয়, এদের বুঝার মুরাদ নি বলো, আমি বলো পিঁপড়ে ভাই, কোনটা গুড় আর কোনটা কাদা, ও গুড়টাই খাবো, কাদা এক বিন্দু খাবো না, আর গুড় একটাও বাদ দেবো না, বলো কেটা পারে, পিঁপড়ে পারে, তাই বলে আইএস আইপিএস ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো, জি আর ব্যারিস্টার মিনিস্টার এদের দ্বারা সম্ভব না, যদি গুড় আর কাদা একসঙ্গে করে দোয়ায় ভাই গুড় বাদ যাবে না, এই কাদা খাবে, ঠিক আজকের অবস্থাটা তাই। এই জাতীয় কিছু বক্তা জি এই করে করে জাতিটাকে বেঈমানির দিকে নিয়ে চলে, একজন বলল আল্লাহর নবী বাবা সে বলেছে তার শ্রোতা যারা শুনেছে মুরুখ গেজা, ওইটা যখন ইউটিউবে ছড়ানো হলো এত বড় হুজুর একটা বলতে আল্লাহ নবী এক মানে তাহলে তাই, ওর ন্যাজ একবারও উঠলো না, আর আল্লাহ নবী এক হলি, তোর বাপ বলিনি কেন, তোর দাদা বলিনি কেন, তোর পর দাদা বলিনি কেন, দেশের হাজারো আলেম ছিল তারা কোনোদিন বলিনি, তুই নতুন কথা কোথাতে জোটালি, দিব্য বলে দিল রসুলের কাছে চাওয়া যায়, দাম 20,000 টাকা বক্তার, আর আমি বললাম রসুলের কাছে চাওয়া হারাম,
সামনে তো বাড়ি তো বুঁই করায়, আমার বাড়ি মাগরি বুঁই করায় মানে বাড়ির ধারের ঘাস ও গতি খায় নাকি আবারও জি, আর যে বলতেছে পিছনে স্ট্যাম্প মারা রয়েছে। সুতরাং এর কথা মিতালির কথার দাম বেশি, এ জাতির সর্বনাশ হচ্ছে না ভাই। আরে ওই কথাটা ছড়ালি ইমানটা যাবে না থাকবে, কারণ প্রতিবাদ করলি দোষ হুজুরের বিরুদ্ধে কথা, আর প্রতিবাদ না করলে এই মূর্খ গুলো পন্ডিত গুলো সব জাহান্নামে যাবে জি। আজকে যদি চ্যাংড়াদের এই কান্ত জ্ঞান থাকতো যে কি আগুন এতে লাগছে, এই জিনিস কোনোদিন ধরতো না সামনে। বাবা তোর নসিবে থাকে দুটো কথা শোন, কপালে হেদায়েত থাকে হবি, না হবি তোর মরণ তুই মরবি জি, আলেম আলেমের জবাব আল্লাহর কাছে দেবে। আর এই জিনিস যখন ছড়ানো হচ্ছে আগুন লাগছে জি, ওই 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 এ দেওয়া হচ্ছে এলসিডি চালিয়ে মেয়েদের দেখানো হচ্ছে। আচ্ছা ভাই অতি তুমি মেয়েদের দেখালে, আমি হুজুর আমারে দেখে নিলে খুব কায়দা করে ধরে না জি, আমি কালকে তোমার বাড়ি যাবো, গিয়ে তোমার বউটার মাথার কাপড়টা খুলে ফেলে ডাঁশের মতন ড্যাম ড্যাম করে চাবো, রেগে যাবে না তো? তোমার ষোড়শ মেয়েটা রয়েছে ওই মেয়েটার দিকে ভালো করে দেখো, কিচ্ছু বললি হবে না আমার নাম কথা বলে জীবনে কোনদিন মেয়ে লোকের দেখানোর জন্য এলসিডি চালাতো না, কথা বুঝতে পারেননি? জীবনে চালাতো না কোনোদিন, এরা একা সেলাই হচ্ছে না দোষ হাত ফেড়ে যাচ্ছে। আমার চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ এলসিডি না, আমি ওই মেয়েদের সামনে বসে ওয়াচ করব, আমার কথা দিতে হবে জি, আমার কথা দিতে হবে যে হুজুর আমরা মেয়েরা যারা নামাজ পড়ি না, তুমি আমার কাছে সামনে বসে ওয়াচ করলি আমরা সবাই নামাজ পড়বো, পর্দা করব, গালটাল আর কিচ্ছু দেবো না, গলা বাজারি করবো না, স্বামীর এগেনস্টে একটা টু শব্দ করবো না। দেখেন দিন কড়া মেয়ে ছেলে কথা দেয় দেবে বলে মনে হচ্ছে, খালি তুমি হেদায়েত হবে না জি, আর আমি হুজুর এলসিডি দেখ, আমি হুজুর অনুমতি দেব এলসিডি দেখ, পাপটা কার হবে কথা বলেন? আর যারা দেখাচ্ছে এরা এরকম হবে না, একা সেলাই করতে গিয়ে দশ হাত ফাটতেছ না ফাড়ে না কথা বলেন জি? ছেলেরা একটু মনে কর বাবা, একটু ভাব, নেকির কাজ করলে নেকি পাওয়া যাবেই এর বলো নিশ্চয়তা নি বাপ আছে বাবা, এই অস শেষ হয়ে যাবে, হাত তুলবো আর বলবো আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মেহরবানি করে দুটো সওয়াব নসিব কর, বলতে হবে না হবে না, তারপরেও আল্লাহ লেবে কি না আল্লাহ জানে জি। কালকে ভাঁটায় গান হবে, গান বাউলির গান হবে জি, হবে ছেলেরা গেল সব হুড় বেঁধে জি, বউরা গেল মেয়েরা গেল, ওখানে গিয়ে হেসে কুটি কুটি হয়ে আড্ডা দে তামাশা দে গান টান শুনে শেষ বেলায় হাত তুলে বলতে হবে আল্লাহ দুটো গান শুনেছি নাচ শুনেছি আল্লাহ দুটো পাপ দিও দয়া করে মাওলা, এ গেন্ডা বেদের হইনি যে নেকির কাজ করে নেকি জোগাড় করতে নিশ্চয়তা নেই আল্লাহ দিতেও পারে নাও পারে, কিন্তু পাপ জোগাড় করলে পাপের নিশ্চয়তা রয়েছে, পাপ হবেই হবে, ওর কোনো মাইনাস পয়েন্ট নেই। বুঝতে পারছেন না? আরে ঘটছেটা কি, ওরা জলসা শুনে পুরুষ মহিলা হুজুর দেখে ওরা হেদায়েত হবে না হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু পর পুরুষকে দেখবে মানে পাপ অনিবার্য, এবং একজনের না গোষ্ঠী শুদ্ধ, যারা দেশে এর গা পাপ যে মৌলবি অস করবে তার পাপ, আর যারা দেখবে তাদেরও পাপ। একা সেলাই করতে গিয়ে দশ হাত ফেড়েছ না ফাড়িনি ঠিক করে বলেন দিন। ওই জন্যই গোড়ায় বলিলাম জি, যে কাজটাই করা হোক কোরআন হাদিস এজমা কেয়াস কোনোটা কোনোটায় সমর্থন একটা হতে হবে বাপ।
জি আমি বললাম হুজুর বাংলাদেশে সেঙ্গাড়ে সেঙ্গাড়ে বক্তারা টিভিতে বক্তৃতা করছে, জি বাংলাদেশে সেঙ্গাড়ে সেঙ্গাড়ে বক্তারা ইউটিউবে বক্তৃতা করছে, জি আর একজন পিস টিভি ভাড়া করে এনে পিস টিভি চ্যানেলটাই বক্তৃতা করছে, ওরা কিচ্ছু বোঝে না? এই প্রশ্নটা লোক খুব করে, যত বোঝা তুমি বোঝো ভাই। বাংলায় দাদা হুজুর কটাগা আর পাশে মাংতে হবে না শেষে কথা বলুন, দাদা হুজুর কটা আর গুলো হয়নি কেন? বসির হুজুর কজন আর কেউ হয়নি কেন? ডাক্তার বিধান চন্দ্র রায় বাংলায় কটা? আশুতোষ মুখোপাধ্যায় বাংলায় কটা? সুনীতি কুমার চট্টোপাধ্যায় কটা? লেখাপড়া আর কেউ শিখিনি, কথা বলেন না কেন ভাই? বিশ্বাস করুন চিরকালের ইতিহাস, ন্যায় সত্য প্রতিষ্ঠা করতে গাদা লোক কাজ করিনি বাপ, কাজ করেছে কম লোকে, ফল ভোগ করেছে বেশি লোকে। আলহামদুলিল্লাহ এক দাদা হুজুরের প্রচেষ্টা বাংলার শেরেক বেদা দূর হয়ে ইমানের আলো জ্বলেছে, এক বসিরহাট হুজুরের কলমের বিনিময়ে বাংলার মুসলমানের ইমান রক্ষা পেয়েছে। জি ভাইরা আমার সারা পৃথিবীর ইতিহাস এটাই, সব সময়ের জন্য ন্যায়ের পথে হকের পথে সত্যের পথে খাদেম সংখ্যায় কম, ফল ভোগ করার লোক বেশি। ভাই এর থেকেও আমাদের দেশের কথায় বলতে হবে, জি যার কবরের হিসাব সেইটি দেবে। বাংলাদেশের হুজুর মুলি সাহেব তারা যদি টিভিতে বক্তৃতা করে তার কবরের হিসাব তেমনি দেবে, আমার কবরের হিসাব সেই দিন যাবে না, এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গের গুটি কতক ফুরফুরা সিলসিলা লোক ছাড়া সারা পৃথিবী দাদা হুজুরের ওই আমল গুলোর বিরোধী সংখ্যা বেশি। আমি ভুল বলছি মনে হচ্ছে? একদম বাস্তবটা জেনে বুঝে তারপর বলছি। সুতরাং ভাই চিরকাল ন্যায়ের পথে বেশি লোক টিঁকিনি, কম লোক টিঁকেছে, তাদের ওসিলায় আল্লাহ তার দীন ধর্মকে জিন্দা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এ আলেম করছে, ও আলেম বলছে, ও হুজুর বলছে, সে হুজুর বলছে, পায়ে ধরে বলি বাবা ওই সব দলিল ধরে পেট পকেট বাঁচাতে চাস না বাবা, যদি আল্লাহর কাছে বাঁচতে চাস মরে যারা কবরে চলে গেছে সেই আল্লাহর ওলিয়ার আলেমে দিনদের নীতি আদর্শ আর দামান ধরে যারা মজবুতির সঙ্গে থাকতে পারবে তারাই খাঁটি পথের প্রতীক হবে বলে আশা করা যায়। কারণ জ্যান্ত মোল্লা মৌলবী হুজুর পীর সাহেব পীরজাদা সাহেব এর গা ঠ্যাং কাঁপতেছে, পয়সা দিলেই নীতি পাল্টে দেয়, পয়সা দিলেই ভোল পাল্টায়, কখনো এ পার্টির গায়ে কখনো আর এক পার্টির গায়ে, ঠিক না ভুল? সুতরাং জ্যান্তর পেছনে ঘুরিস নে বাপ, ওই কবরে যে কটা গেছে বসে হুজুরির মতো লোক, মেজে হুজুরির মতো লোক, ন হুজুর কেবলার মতো লোক, দাদা হুজুর কেবলার মতো লোক, তাদের নীতি আখলাক আমল আর কিচ্ছু পাল্টাবে না, পাল্টাবে যা করে গেছেন তাই, যা বলে গেছেন তাই, যা লিখে রেখে গেছেন তাই। জি জ্যান্ত মৌলবীর পিছনে ঘুরবা বাপ ঘোরো, তবে শর্ত যদি ওই কবরের মানুষগুলোর সঙ্গে মেলে তারে মানো, কবরের মানুষগুলোর সঙ্গে মেলবে না সে পীরের বাচ্চা হোক, সৈয়দের বাচ্চা, সিদ্দিকির বাচ্চা, শেখ সৈয়দ যেই পারে হোক, ভাই তোমার সঙ্গে দাদা হুজুরই মেলে না। সুতরাং তুমি এমনি সম্মান করি সালাম করি ঠিক আছে, তোমার তোমার নীতিতে আমি একমত নই, তবে এই জমানায় খাঁটি ইমান আমলটা নিয়ে যাওয়া যাবে। কথা বুঝতে পারছেন কিছু? আর যদি মনে হয় যা মাইকে উঠে গাইলি সে হুজুর আর সে বড় মুফতি সে আল্লামা সে মুফাসসির সে শাহ সুফি পীর কামেল, ভাই তোমার ঠিকাদারি তার আমি নেরাকিনি বাপ, জি তুমি তোমার মতন চলো, জি পিছে মালুম হোগা।
এছাড়া কি বলার আছে ভাই? সুতরাং এই এতক্ষণ ধরে বকবার নিয়ত ছিল না, কিন্তু আপনাদের আগ্রহ দেখে আর প্রয়োজনের তাগিদে বকে ফেললাম। জি, আল্লাহ কবুল করুন। ও আর ভাল লাগে না বাবা বলতে, ও আর বলতে ভালো লাগে না। জি, ও আর বলতে ভালো লাগে না এই জন্যই। জি ভাই, ওই কথাই তো জবাব দিলাম, ওই কথার জবাব দিলাম। খুব ভালো করে বুঝুন যে আমি নিমাই চাঁদের কথা। আচ্ছা, নিমাই চাঁদ ধরে নেন আমার দাদার নাম, অ্যাকচুয়াল আমার দাদার নাম নইমুদ্দিন। আমার নাম, দাদার নাম কি বলেছি সমাজে দেখেন না, নাম কালিমুল্লাহ। তা কেলো 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 করে করেই চলে গেল জীবনটা। জি, খুব রয়েছে ব্যাপারটা ওই। জি, তা আমার দাদার আসল নাম হলো নইমুদ্দিন, ঠিক আছে? তো ওই ডাক নামে হয়েছে নিমাই, চাঁদটা জুড়েছে এরাই, ঠিক আছে? তো ধরে নেন আমার দাদা, আল্লাহ না করুন, কাফের ছিল, আমি ধরে নিলাম। আচ্ছা, আমার দাদা যদি কাফের হয়ে থাকে, তার জন্য যদি আমি দোষী হই, এটা যদি থিওরি হয়, এরই জবাব দিতে যেয়ে বলেছিলাম আমি যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়েছে, তার আব্বা আবু কুহাফা তখন কাফের ছিল, কাফের রক্তে আবু বকরের জন্ম মাথায় গেছে তো বলবেন কাইম সাহেব সাহাবাগা কাফের বলে গেছে। এরা তো গুনতি জানে না, কমলি বুঝতে পারে? এই কথা শুনতে পাচ্ছেন নাকি? আরে, আবু বকরের আব্বা ইসলাম কবুল করেছে, রসুলুল্লাহর বয়স তখন 61 বছর, মক্কা বিজয়ের দিন। জি, আর আবু বকরের যখন জন্ম হয়েছে, তখন আবু বকরের আব্বা আবু কুহাফা তিনি তখন কাফের ছিলেন। তাহলে আমার দাদা কাফের হলি, সেই রক্তে আমার জন্ম হলি, এটা যদি দোষের হয়, তাহলে আবু বকরের আব্বা কাফের ছিল, সেই রক্তে আবু বকরের জন্ম, দোষ হবে না? হবে না? কথা বলেন, কথা বলেন, আইজা কিচ্ছু বলে না কেন? যদি আমার আমার আমারটা বলা, আমার আমারে বলা দোষের হয়, তাহলে সাহাবিদের নামে যাবে, আর আমার বললে নাই পার পেয়ে গেলে। সাহাবিদের নামে এই বদনাম জুটলি ইমান থাকবে? হযরত আবু কুহাফা পরে ইসলাম কবুল করলো, ওইটা লোকের ভুল বোঝানোর সুযোগ ঘটেছে। আচ্ছা, আবু তালেব ইমানদার ছিল? কথা বলেন, আবু তালেব ইমানদার ছিল না, হযরত আলী তার বেটা। তাহলে আলীর কার রক্তে জন্ম? কাফের রক্ত। আলী জান্নাতি না জান্নাতি না? আবু বকর জান্নাতি না জান্নাতি না? হযরত ওমরের বাপ খত্তাব, তিনি কাফের ছিলেন, সেই রক্তে ওমরের জন্ম, ওমর জান্নাতি না জান্নাতি না? ওসমানের আব্বা আফফান, জি, তিনি কাফের, তিনি কাফের কাফেরই অবস্থায় ওসমানকে জন্ম দিয়েছেন, ওসমান জান্নাতে যাবে না? যাবে না? এখন নিমাই চাঁদের পোতা জি হওয়ায় যদি কাইম সাহেবের দোষ হয়, এই তাবড়ো তাবড়ো জান্নাতি সাহাবিগুলো তাদের আব্বারা কুফরি হালাতে তাদের জন্ম দিয়েছে, এই দোষ তো তাদের ঘাড়ে যেয়ে পড়বে না? পড়বে না? এখন এই বক্তার জিন্দাবাদ দেওয়া, জিন্দাবাদ দেওয়া ভক্ত, ইমান একটারও ঠিক থাকবে তো? এ জাতির পোড়া কপাল, এরা পড়বেও না বুঝবেও না। জি ভাই, স্ট্যাম্পের কথা বলছো তুমি, কিসের স্ট্যাম্প গো? কিসের স্ট্যাম্প লাগবে? পৃথিবীর কোন ইতিহাস থেকে খুলে দেখাতে পারবে? পৃথিবীর কোন ইতিহাস খুলে দেখানো যাবে যে পীরিত্বের স্ট্যাম্প লাগবে? পীর শব্দ কোরআনে আছে, পীর শব্দ হাদিসে আছে, চ্যালেঞ্জ কেয়ামত পর্যন্ত। যদি পীর শব্দ কোরআন হাদিস থেকে কেউ দেখাতে পারে, আজ থেকে ওয়াজ করব না, তার পেশাবের পানি তুলবো। জি, ভারতবর্ষের মাটিতে পীর শব্দ ছড়িয়েছে মুঘল সম্রাটের পিরিয়ড থেকে। পীর শব্দ একটা ফার্সি শব্দ, ভারতবর্ষ যখন জাতীয় ভাষা ফার্সি ছিল, তখন থেকে ভারতবর্ষে পীর শব্দ ছড়িয়েছে। অ্যাকচুয়াল কোরআন হাদিস শব্দ হলো ওলিউল্লাহ, যারে বলি আল্লাহর ওলি। জি,
ভাই পৃথিবীর এমন কোন রেকর্ড নেই যে বাপ দাদা আল্লাহর ওলি না হলি সে ওয়াজ করতে পারবে না, এরকম কোন রেকর্ড পৃথিবীর ইতিহাসে নেই। আপনি কার কথা বলবেন? জি হযরত ইমাম শাফির আব্বার নাম ছিল ইদ্রিস, এখন আপনি বলবেন তানার নামে পীর লেখা নেই, ওলি লেখা নেই। ইমাম আবু হানিফার আব্বার নাম ছিল নোমান, তানার নামে পীর লেখা নেই। হযরত ইমাম মালিকের আব্বার নাম ছিল আনাস, তার নামে পীর লেখা নেই। জি বলবেন জি হযরত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার আব্বার নামে ছিল, দাদার নামে ছিল হাম্বাল, জি তার নামে পীর লেখা নেই। অথচ সারা পৃথিবীর ইসলাম দাঁড়িয়ে আছে তাদের গবেষণার উপরে। এই কথা বুঝতে পারেননি? বসেটুজুরির দাদা পীর ছিলেন না, বসেটুজুরির আব্বা পীর ছিলেন না, হামিদ সাহেবের আব্বা পীর ছিলেন না, দরগাবুরি সাহেবের বাপ পীর ছিল না। কোথায় পেয়েছো মহারথী যে পীরিত্বের স্ট্যাম লাগবে? আর কতকাল লোকেদের বোকা বোঝাবা? আর কতকাল? জি কোনদিন মিথ্যা কথা বলে ফকরমি করে গালি দিয়ে কাফের মোনাফেক ওয়াহাবি ফতোয়াবাজি করে আমার অস্ত্র যারা না শুনবে তারা কাফের। এটা কি কোনো ফতোয়া হলো না সর্বনাশ হলো? এও তো হচ্ছে, আগে নাই কাইম সাহেব মাতিন সাহেবকে কাফের বলতে হলো, এখন তো সাধারণ লোকেরও বলতেছে। হ্যাঁ না বলেন, শুধু কাফের না, ওর যে জানাজা পড়বে সেও কাফের। আচ্ছা কারোর ব্রেন ঠিক থাকলে এরম ফতোয়া দেয়? আচ্ছা কিচ্ছু বলে না কেন? হ্যাঁ তাহলে আর কতকাল এই অন্ধত্বের সঙ্গে জীবন চলবে বাপ? এসব কথা বলি নে কো বাবাজি, বললেন তাই বললাম। বলতে ভালো লাগে না, ও বেকার সময় নষ্ট মনে করি। আমি একটা সত্যি কথা বুঝি, জি সত্যি কথা একটা বুঝি, সেটা হলো যে কোশ্চিন কালো মিথ্যা দিয়ে সত্যকে চিরকাল চাপা যায় না, কিছুদিন চাপা যায়। গুণ আর যোগ্যতা থাকলে রাতের অন্ধকারে লোক খুঁজে নেবে, আর গুণ যোগ্যতা যদি হারিয়ে যায় ওই আল্লাহর কাছে না টাইট হয়ে যাবে, ও আর কারো খুলে দেওয়ার ক্ষমতা হবে না। যতদিন আব্দুল কাইয়ুমের খেদমত, আব্দুল কাইয়ুমের মেহনত, দিনের পক্ষে সেবা, আল্লাহ নেওয়ার ইচ্ছা আছে, সারা পৃথিবী গাল দেবে, বদনাম দেবে, কুৎসা রটাবে, আব্দুল কাইয়ুমের খেদমত আল্লাহ আরো বাড়িয়ে দিচ্ছে দেবে। আর আল্লাহর যখন মনে হবে এর দ্বারা আর খেদমত নেবো না, দুনিয়ার লোক চাইলেও আমি ঘরের থেকে বেরোতে পারবো না, এমন সাবধান সেবড়ে দেবে আল্লাহ। জি ভাই, তবে দুঃখ একটা জায়গায় বলেছিলেন না, চোখওয়ালার বিপদ ধরলেও বিপদ মাছ ধরতে যাচ্ছিলো বলবে, আর যদি না ধরায় তাও বলবে তোমার কোনো চোখ নেই, মনুষ্যত্ব নিয়ে একটা লোক খানায় পড়তে ধরলে না, ওই জায়গাটাই মরিছি বাপ। জি ওই জায়গাটায় মরেছি ভাই, বিশ্বাস করুন, সত্য কথা বুঝুন। মুজাদ্দিদ আমান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, তিনি 80-90 লক্ষ মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন। একটু জোরে বলুন, জি 80-90 লক্ষ মানুষ তার কথায় হেদায়েত পেয়েছে। সুবহান, জি আজকের দুঃখের সঙ্গে বলছি, দুঃখের সঙ্গে বলছি ভাই, ইমানদারেরা ওয়াজ শুনতে এসে বেঈমান হয়ে বাড়ি যাচ্ছে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? একটা বক্তা উঠে ধরুন আরেকজন আলেমের বেজম্ম বলে গাল দিল, তাহলে বক্তা যখন ভুলে গেছে তাহলে আম জনতা শিখবে না? শিখবে না। হ্যাঁ ভাই, তাহলে এই যে বেজম্ম বলে গাল দিল আর আম জনতা 5টা লোক শিখে নিলে, কারণ ওই গালটা তারাও দিচ্ছে, এ ফাঁসে ক্ষতি হবে না? হবে না, হবে না, হবে না। জি বক্তা যখন বলল যে রসুল খাওয়ায়, সারা জীবন দুনিয়ার মুসলমানরা জানে খাওয়ায় কে, মানে ওই কথাটা বিশ্বাস করলো, যেহেতু একটা গেটা বলা লোক বলেছে সুতরাং বিশ্বাস হলো রসুল খাওয়ায়, ইমানটা থাকবে না, ইমানটা রেখে বাড়ি যেতে হবে। আল্লাহ নবী এক, কেউ বলল বোধ বুদ্ধি থাকতে হবে, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, আল্লাহ মাহবুদ, নবী বান্দা, জি আল্লাহ মালিক, নবী তার গোলাম। এখন মালিক আর গোলাম কখনো এক হয়?
মনিব আর চাকর কখনো এক হয়? হ্যাঁ, তবে কি ভাই, এটা এটা ঘটনা যে আল্লাহর নির্দেশে নবী কাজ করেছেন, ফলে আল্লাহ বলেছেন নবী তুমি করনি, প্রকৃত আমি করেছি। ওরির জন্য যদি আল্লাহর নবী এক হয়ে যায়, জি, এখন ভাই হাদিস পাকে এসেছে নবী বলেছেন, নবী বলেছেন মানে আতাআল আমিরা ফাকাদ আতাআনি, যদি কেউ আমার কোন নির্বাচিত নেতাকে মানে সেজন্য আমাকে মানলো, তাহলে তুমি বলো নেতা নবী এক, তাই হয়? জি ভাই, এই জন্য এসব কথা এসব বলা মানে খানিকটা হেদায়েতের রজের ক্ষতি করা, ওই জন্য বলি নে, কোয়ার যতক্ষণ বলার দরকার ছিল ততক্ষণ বলেছিলাম, হক আদায় হয়ে গেছে আর বলি নে বাবা, ওর থেকে দুটো হেদায়েতের কথা বলি, মানুষগুলো যদি হেদায়েত হয় আল্লাহ নসিব ভালো করলে তারাও সওয়াব পাবে, আমিও দুটো সওয়াব পাবো। জি, তো পায়ে ধরে বলি বাবু, জি, এই জ্যান্ত মৌলানা মৌলবীদের কথায় ঘুরিস না বাপ, আজকের এই কথাগুলো যেবা যারা বলছে একটু মেলা দিন, ওই কথাগুলো বসে রুজুরি কেতাবে খুঁজে একটা পাই কি, ওই কথাগুলো আমাদের দেশের প্রয়াত আলেমেরা যারা ইন্তেকাল করেছেন তারা কেউ কোনোদিন বলে গেছে কি? ওই কথাগুলো ফুরফুরা শরীফের ছোট হুজুর, ন হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, বড় হুজুর কেউ বলেছেন কি? ওই কথাগুলো দাদা হুজুর কেবলা বলেছেন কি? পশ্চিমবাংলার মাটিতে দাদা হুজুর কেবলার এপার বাংলা ওপার বাংলা মিলে, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে 555 জন দাদা হুজুরের খলিফা ছিল, এই খলিফারা কেউ ও কথা বলেছে? এখন বলতে হবে নতুন করে যারা বলছে দাদা হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, বসে হুজুর, এদের থেকেও এই লোকটা বেশি বড় আলেম, আন্নাতে বলতে হবে তার কেটে গেছে, যাটা কিছু বলতে হবে তারা তো প্রয়াত আলেম পীর অলিদের সঙ্গে মিলবে না। জি, আর সেই কথাটা আমার ছেলেরা এরা এরা বিশ্বাস করে নাচবে, ওই বললুম চোখলা হলি বলতে হয় ভাই, ওতে নাচিস নে, আর নাইলে অন্ধ হতে হয়। জি, আনা আল্লাহ ধরবে, এই তোর চোখ ছিল তুই বলে দিসনি কেন, ধরবে না ধরবে না, আর এর যখন ধরতে যাচ্ছে তখন বলতেছে আমরা জান্নাতে যাবো আমল না করে, তুমি আমার ধরতেছো বুকি করে, জান্নাতে লে যাবে আমার গা, যাবা জাতি ইচ্ছায় জেগে যা, বেয়াদুবি নেন না। জি, আমি এ পর্যন্ত যাই বলেছি একটা অবান্তর কথা বলিনি, রীতিমতো কোরআন হাদিসের একদম তাজা জ্ঞানের কথা আলোচনা করেছি, আল্লাহ বুঝদেন, সবাই বলুন আমিন, সবরেস্তানি হবে, আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعين يا نبي আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা নবী। হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইরা আমার ছেলেরা একটু কালেকশনের জন্য দাবি করছে,
কালেকশনটা আগে দরকারও দরকার ছিল, যেহেতু তখন লোক বেশি ছিল। যাই হোক, এরা কি বুঝেছে আমি জানি না, ও দাবি যখন করছে আমি আপনাদের কাছে 5 মিনিটের জন্য হাত পাচ্ছি বাবু। আল্লাহর হস্তে কেউ যদি নগদ কিছু দেন সেটাও একটু দেন, আর আগামী বছর এই সভাটার আয়োজনের জন্য যদি 200 টাকা 500 টাকা 1000 টাকা কি 20 কিলো চাল কি 10 কিলো ডাল কোনো ভাইয়ের আল্লাহর হস্তে একটু দেওয়ার মতো মন থাকলে 5 মিনিট সময়, তবে বসেছেন উঠতে বলবো না, আমি কমিটির ছেলেদেরকে বলবো একটু মজলিসটায় ঘুরে আসার জন্য। নগদ যদি 2-10 টাকা কেউ দেন সেটা এদের হাতে দিন, আর ওয়াদা যদি করার থাকে আপনি হাত তুললেই ছেলেরা আপনাদের চেনে জেনে নেবে। একটু মেহরবানি করে এই মাহফিলটার জন্য একটু আল্লাহর হস্তে প্রতিশ্রুতির জন্য দাবি রাখছি, কে পারেন একটু বলুন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারাই তকবীর নারাই তকবীর। দেখছি একজন মায়েদের কাছে যা, রেগে তো গেছে আমার উপরে, তোকে বলগে যা, বলে দান করলি আল্লাহ দেবে, হুজুর কি আর দেবে, হুজুরের উপরে রাগ করো করো গে দাও, দুটো দান দাও কি দেবেন যা। বলেন ভাই, বাস্তবে কি কাজটা করতে আপনাদেরই সহযোগিতা, খরচাটাও কম নয়। জি নিশ্চয়ই আপনারা দিয়েছেন বলে হয়েছে, না হলে হতো না। জি তো সেটার একটা ওয়াদা হলে কি একটা মনের একটা আস্থা তৈরি হয় এই যা, এবং একটা লোক যদি আদায় করা নিয়ত করে ওয়াদা করে, আল্লাহ না করুন লোকটা যদি আগে মারা যায়, তো আল্লাহ পাক ওয়াদা করার সঙ্গে সঙ্গে তাকে একটা সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সওয়াবটা আল্লাহ কেটে নেয় না, আর ওয়াদা করলেও মারা গেলে তার ওই ওয়াদার দায় ঘাড়ে থাকে না। একটা মানুষ ওয়াদা করলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন আমার বান্দার নামে বান্দির নামে একটা সওয়াব লেখো, ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা তখন আমল করিনি, আমার আল্লাহ পাক ওই সময় বলেন এখন একটা দাও, যখন আমল করবে তখন 10টা সওয়াব দেবে। জি সুতরাং খাঁটি নিয়েতে ওয়াদা করাটাও লাভের লসের নয়, হয়তো কাছায় আসলে দেবেন 100%, না দিলে আর হইনি আবার দেবেন। বলুন কে আছেন, 500 টাকা দেবেন, আদমন চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, 10 কিলো পেঁয়াজ দেবেন, কি কোনো একটা জিনিসের দায় নেবেন? ছেলেরা মুরব্বীরা সংসারী ভাইয়েরা যিনি যতটুকু পারেন একটু আল্লাহর হস্তে কথা বলুন। জানাব ভাই আবুল খায়ের সাহেব 500 টাকা, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা, নারাই তকবীর নারাই তকবীর। দাতা গন ঈসা আলে সওয়াব, ইসলামী মাহফিল সিলসিলায়ে মুজাদ্দেদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, নারাই তকবীর। নূর হোসেন ভাই 200 টাকা, আল্লাহ যাকে যমন তাকত দিয়েছেন শরীক থাকুক। এই পরিবেশটা হয়েছে বলেই তো বিভিন্ন মুখ থেকে দুটো জ্ঞানের কথা শোনা গেছে, পরিবেশটা না হলে তার শোনা যেত না। জি তো সেই জন্য, আর সর্বোপরি এই দানটা মেহমানদারির জন্য। রাসূলুল্লাহ বলেছেন যে ভালো মুসলমানের আদর্শ হলো তিবুল কালাম ওয়া ইতআমু তাআম, মিষ্টি কথা বলা আর মানুষকে খাওয়ানো একজন আদর্শবান মুসলমানের গুণ। জোরে বলুন। সুতরাং যদি তাবারুকের জন্য আপনাদের কিছু সহযোগিতা যায়, তো এটাও একটা মুসলমানিত্বের গুণ, দানের সওয়াব দানের জায়গায় হবে। যে আরেকজন 100 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন।
জনাব ভাই আলাউদ্দিন শিকারী সাহেব 50 কিলো চাল, জোরে বলুন মারহাবা, আর একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। আল্লাহ দাতাদের দানে রুজি রোজগারে বরকত কায়েম রেখে দেন, হালাল পথে রোজগারকে আল্লাহ হেফাজত রাখেন। দানের বিনিময়ে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কঠিন রোগ ব্যাধি দুর্গতি থেকে হেফাজত রাখেন, বলুন আমিন। কে বলেন একটু বলেন ভাই, জনাব হেমায়েত গাজী সাহেব মুরব্বি মানুষ, 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, দিনে ইমানে ইলমে আল্লাহ আমালে তারাক্কির দান করুন, বলুন আমিন। জওয়ান ছেলেরা, যুবকের কাজের ভাইয়েরা, আল্লাহ আপনার যতটুকু তাকত দেন একটু আদা রাখুন। জি 50 কিলো চাল দিয়েছে, কেউ পারলে অতটা নাই বা পারি, আমি 20 কিলোও তো পারি, কেউ পারলে একটু বলুন, এক বস্তা আলু বলুন, 10 কিলো পেঁয়াজ বলুন, কি আমার ওই ভাই আরিফ গাজী 10 কিলো ডাল বলেছেন, আর একজন বলুন। জি কে আছে, কেউ আছেন? দীর্ঘ সময় ধরে নিশ্চয়ই আর সময় ব্যয় করা এই রাত্রিতে সম্ভব নয়। ভাই দোয়া সবরেসানি হবে, সুতরাং যারা খাদিমদার বাবু তারা রেডি হন, আর সকলেই সবরেসানি নিয়েতে সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ একটু পড়েন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مهربان الله من تمار غناغار بندا بندي জীবনে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় রাতে রাধারে দিনের আলোয় ছোট বড় যত গোনা করেছি সকল গোনার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি মাহবুব, মেহরবান আমাদের জিন্দগির সমূহ গোনাকে মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলটাকে তুমি দয়া করে কবুল করো, শুরু থেকে পর্যন্ত অজন সিয়াদ দোয়া দরুদ তসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ তাবারুকের ব্যবস্থাপনা, আল্লাহ নগদ দান ওয়াদা দান, যতটুকু নেকির কাজ আমরা করতে পেরেছি আল্লাহ মেহরবান সমূহকে কবুল করে পূর্ণ সওয়াব আল্লাহ তুমি নসিব করো। রব্বুল আলামিন অজন সিয়াদ দোয়া দরুদের সওয়াব সর্বাগ্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহে দয়া করে বকশিশ করো। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কিরাম তাবেইন তাবেইন পীরানে তরিকাত বুজুরগানে দীন হুজুরদের সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ তমাম দুনিয়ার যে ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের রূহের সওয়াব দয়া করে বকশিশ করো। চার মজাবের ইমাম চত্তরিকার ওলিয়া কামেল হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও।
খাস করে আল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা তৎসহ বড় হুজুর মেজে হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর পীর কিবলা রহিমাহুমুল্লাহ হুজুরদের রুহের সওয়াব তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন তোমার পাক দরবারে বিনতি করি, আল্লাহ বসিরাত আল্লামা হুজুর দরগা ফরিশে মাহমুদী সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব হাফেজ সাহেব হুজুর কিবলা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ কাঙাল বেশে কাঙালিনী বেশে দুটি হাত যারা উঠিয়েছি আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি বাচ্চা আধার কবর জেলখানায় যারা বন্দি মেহেরবান মেহেরবানি করে তাদের জিন্দগির গোনাগুলোকে ইমানের ওসিলায় মাফ করে দাও, এর সওয়াব তুমি তাদের রুয়ে বকশিস করে দিয়ে রুহগুলোকে তুমি দয়া করে ইল্লিনে জাগা দাও, তাঙ্গে গোরকে কোষাদা করে দাও, কবরগুলোকে রওদা তুমির রিয়াসিল জান্নাত বানিয়ে দাও। মেহেরবান আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতল জমাতের আকিদার উপরে তুমি কায়েম রেখে তোমার তোমার রসুলের সন্তোষজনক আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ মৌত পর্যন্ত হকের পথে ইজ্জতের সঙ্গে তুমি দয়া করে বাঁচতে দাও। নাস্তিকের নাস্তিকতা জালেমের জুলুমবাজি মুনাফেকের কুটচক্রান্তের জাল মিথ্যাবাদীর মিথ্যা অপবাদ চগলখুরির চুগলি হিংসুকের হিংসা অশুভ শক্তির অশুভ হস্তক্ষেপ থেকে জানমান ইজ্জত আবরু মাল আসবাব আল আওলাদ বিবি বাচ্চা ভাই বোন মহাব্বতের মানুষজন স্বদেশ বিদেশ আল্লাহ যারা যেখানেই কাটান যেখানেই থাকুন তুমি হেফাজত করো। আল্লাহ মাহফিলকে তুমি হেদায়েত ও নাজাতের ওসিলা বানিয়ে দাও। জলসা কমিটি জওয়ান যুবক আল্লাহ প্রত্যেককে হেদায়াত তুমি দয়া করে নসিব করে দাও। আল্লাহ মেহরবান মেহরবানি করে মেহরবান হাসরের মহাময়দানে কিয়ামতের কঠিন দিবসে এগুলোকে নাজাতের জরিয়া বানিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم.